ছাত্রছাত্রীরা, আজ আমরা একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে যে সকল কম্পোনেন্টস বা উপাদান প্রয়োজন হয় তাদের নিয়ে আলোচনা করব। সাধারণভাবে একটি নেটওয়ার্ক তৈরিতে যে সমস্ত উপাদান প্রয়োজন তাদের তিন ভাগে ভাগ করা যায়। নেটওয়ার্ক ডিভাইসেস, অর্থাৎ নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রাংশ, যাদের মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন ইত্যাদি পড়ে। এছাড়াও বিভিন্ন কম্পিউটার পেরিফেরালস, অর্থাৎ প্রিন্টার, স্ক্যানার, মোডেম ইত্যাদিও এর মধ্যে আসে। এর পরের ভাগটা হলো নেটওয়ার্ক হার্ডওয়্যার। এর মধ্যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এবং কেবল, অর্থাৎ কমিউনিকেশন মিডিয়া, যার মাধ্যমে দুটো নোডের মধ্যে কানেকশন তৈরি হবে, সেগুলো পড়ে। আর তৃতীয় ভাগটি হলো নেটওয়ার্ক সফটওয়্যার, যা মূলত নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। নেটওয়ার্ক ডিভাইস, যাদের নোডসও বলা হয়ে থাকে, তার মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন কম্পিউটার পেরিফেরালগুলো পড়ে। প্রথমে আমরা সার্ভার সম্পর্কে আলোচনা করব। সার্ভার হলো একটি শক্তিশালী কম্পিউটার যা নেটওয়ার্কে অবস্থিত অন্যান্য কম্পিউটারকে সার্ভিস বা পরিষেবা প্রদান করে। এই সার্ভার কমন ডেটা এবং প্রোগ্রাম ফাইল স্টোর করে রাখে অন্যান্য কম্পিউটারের প্রয়োজন অনুযায়ী। তারা যখন সার্ভারের কাছে এই প্রোগ্রাম বা ডেটা ফাইলগুলি ব্যবহারের অনুমতি চায়, সার্ভার সেগুলি তাদের সরবরাহ করে। এছাড়াও নেটওয়ার্কে অবস্থিত অন্যান্য রিসোর্সগুলিকে ব্যবহারের অনুমতিও সার্ভার দিয়ে থাকে। সাধারণত সার্ভার দু ধরনের, ডেডিকেটেড সার্ভার এবং নন ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভার সাধারণভাবে শুধুমাত্র সার্ভার হিসাবেই কাজ করে, যেখানে নন ডেডিকেটেড সার্ভারগুলি একই সঙ্গে সার্ভার এবং ওয়ার্কস্টেশন হিসাবেও কাজ করে। সার্ভার কী ধরনের পরিষেবা দিচ্ছে তার উপর ভিত্তি করে সার্ভারকে মোটামুটিভাবে তিন রকম ভাগে ভাগ করা যায়। যেমন ফাইল সার্ভার, প্রিন্ট সার্ভার এবং কমিউনিকেশন সার্ভার। ফাইল সার্ভার সাধারণভাবে বিভিন্ন ডেটা এবং প্রোগ্রাম ফাইল স্টোর করতে এবং বিভিন্ন ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন কম্পিউটারগুলিকে সেই ফাইল ব্যবহারের অনুমতি প্রদান করে। ডেটাবেস সার্ভার এবং অ্যাপ্লিকেশন সার্ভার এই ফাইল সার্ভারের দুটি উদাহরণ। ডেটাবেস সার্ভার ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম স্টোর করতে এবং রান করতে সাহায্য করে, যেখানে অ্যাপ্লিকেশন সার্ভার কমন অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি শেয়ার করতে সাহায্য করে। এরপর প্রিন্ট সার্ভার, যা নেটওয়ার্কে অবস্থিত বিভিন্ন প্রিন্টারগুলিকে নেটওয়ার্কের অন্য অন্য ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন কম্পিউটারগুলির মধ্যে শেয়ার করতে সহায়তা করে। কমিউনিকেশন সার্ভার নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ সাধন করতে এবং দূরবর্তী নেটওয়ার্কের সাথে সংযোগ বজায় রাখতে সাহায্য করে। ইমেল সার্ভার এই কমিউনিকেশন সার্ভারের একটি উদাহরণ। নেটওয়ার্কে অবস্থিত যে সকল কম্পিউটার নেটওয়ার্ক রিসোর্স এবং ফাইল ব্যবহারের জন্য সার্ভারের কাছে অনুমতি চায়, অর্থাৎ সার্ভারের মাধ্যমে নেটওয়ার্ক রিসোর্স শেয়ার করে, তাদের ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন বলা হয়। এই ওয়ার্কস্টেশন কম্পিউটারগুলি সার্ভারের মতো অতটা শক্তিশালী না হলেও চলে। NIC বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ল্যান অ্যাডাপ্টার নামেও পরিচিত। কম্পিউটার এবং নেটওয়ার্ক চ্যানেলের মধ্যে NIC
ইন্টারফেস হিসাবে কাজ করে। এই এনআইসিকে কম্পিউটারে দুভাবে ব্যবহার করা যায়। এটি মাদারবোর্ডের মধ্যে ইনবিল্ট অবস্থায় থাকতে পারে, অথবা এটিকে মাদারবোর্ডের পিসিআই স্লটে এক্সপ্যানশন কার্ড হিসাবে লাগিয়ে ব্যবহার করা হয়। এনআইসি অনেকগুলি কাজ আছে, যেমন ডেটা প্রবাহের গতি নিয়ন্ত্রণ করে, ডেটার প্রবাহকে নিয়ন্ত্রণ করে, ডেটা ট্রান্সমিশনের আগে ডেটাকে ছোট ছোট প্যাকেট বা ফ্রেমে ডিভাইড করে ট্রান্সমিশনের উপযোগী করে তোলে। এছাড়াও ডেটা বাফারিংয়ের প্রয়োজন হলে সেই বাফারিং কন্ট্রোল করতেও এনআইসি সহায়তা করে। এনআইসি ছাড়া নেটওয়ার্ক হার্ডওয়্যারের আরেকটি ভাগ হলো কমিউনিকেশন মিডিয়া। এই কমিউনিকেশন মিডিয়াকে দুভাগে ভাগ করা যায়, গাইডেড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া বলতে কেবল বা তারের মাধ্যমে ডেটা পাঠানোকে বোঝানো হয়। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং অপটিক্যাল দুই ধরনের ডেটাই পাঠানো হয়ে থাকে। টুইস্টেড পেয়ার কেবল এবং কোয়াক্সিয়াল কেবলের মাধ্যমে ইলেকট্রিক্যাল ডেটা ট্রান্সফার হয় এবং ফাইবার অপটিক কেবলের মাধ্যমে অপটিক্যাল ডেটার প্রবাহ ঘটে থাকে। টুইস্টেড পেয়ার কেবলে প্লাস্টিকের আবরণে ঢাকা দুটি তামার তার পরস্পর পেঁচানো অবস্থায় থাকে। এই তার প্রায় 1 মিলিমিটার পুরু হয়। তার দুটি পেঁচানো অবস্থায় থাকার ফলে বাইরের শব্দ বা অন্যান্য অবাঞ্ছিত সংকেতকে বাধা দান করতে পারে, ফলে তারের মধ্য দিয়ে প্রেরিত সিগন্যালে সমস্যা বা নয়েজ কম হয়। এই টুইস্টেড পেয়ার কেবল দু ধরনের হয়, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার বা ইউটিপি এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার বা এসটিপি। ইউটিপির ক্ষেত্রে 4 জোড়া ইনসুলেটেড তামার তার একটি বহিরাবরণ বা আউটার জ্যাকেটের মধ্যে অবস্থান করে, প্রতি জোড়ার তার পেঁচানো অবস্থায় থাকে। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে প্রতি জোড়া পেঁচানো তামার তার ফয়েল শিল্ডের আবরণে আবৃত থাকে। এর উপর একটি তামার জালকাকার আবরণী থাকে। একদম বাইরে একটি পিভিসি জ্যাকেট দিয়ে পুরো কেবলটিকে আবৃত করা হয়। টুইস্টেড পেয়ার কেবল দামে বেশ সস্তা হয়। এই ধরনের কেবল ল্যান এবং টেলিফোন লাইনে ব্যবহার করা হয়ে থাকে। কোয়াক্সিয়াল কেবল কয়েকটি স্তর নিয়ে গঠিত। এর কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তার থাকে, যার মধ্যে দিয়ে বৈদ্যুতিক সংকেত পরিবাহিত হয়। এই তামার তারটির ওপর একটি অপরিবাহী বা অন্তরক পদার্থের আবরণ থাকে। এই অপরিবাহী আস্তরণের উপর একটি ফয়েল শিল্ড থাকে, তার উপর একটি তামার পাতলা তার জালির আস্তরণ থাকে। এই তামার জালিকাকার আস্তরণ বাইরের সংকেতকে বাধা প্রদান করে। সম্পূর্ণ তারটি একটি প্লাস্টিক বা টেফলনের আস্তরণে ঢাকা থাকে। কোয়াক্সিয়াল কেবলে ডেটা আদান প্রদানের হার প্রায় 10 মেগাবিট পার সেকেন্ডের কাছাকাছি। এই কেবল অনেকগুলি স্তরে গঠিত হওয়ায় যথেষ্ট মজবুত হয় এবং সংকেতের মধ্যে ক্রসটক কম হয়। এই রকম কেবলে ডিজিটাল অ্যানালগ উভয় প্রকার সিগন্যালই প্রেরণ করা যায়। কেবল টিভি এবং ইথারনেটের ক্ষেত্রে এই কেবল ব্যবহার করা হয়ে থাকে। তবে এই কেবল টুইস্টেড পেয়ার কেবলের মতো ফ্লেক্সিবল বা নমনীয় নয় এবং
এই কেবলের মধ্যে দিয়ে প্রবাহিত সংকেতকে জোরালো করার জন্য কিছু দূর অন্তর অন্তর রিপিটার ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। ফাইবার অপটিক কেবলে পরিবাহী হিসাবে খুব সরু সরু কাঁচের তন্তু বা গ্লাস ফাইবার ব্যবহার করা হয়। প্রতিটি তন্তুর ওপর প্লাস্টিকের আবরণ বা ক্ল্যাডিং থাকে। এরকম অনেকগুলি তন্তু নিয়ে একটি ফাইবার অপটিক কেবল গঠিত হয়। এই তন্তুগুলির উপরে আরেকটি আউটার জ্যাকেট থাকে। এই ফাইবার অপটিক কেবলে ডেটা তড়িৎ সংকেতের পরিবর্তে আলোক সংকেতের মাধ্যমে পরিবাহিত হয়। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ধর্মকে ব্যবহার করে এই আলোক সংকেত গ্লাস ফাইবারের মধ্য দিয়ে খুব দ্রুত প্রবাহিত হতে পারে। তাই এই কেবলে ডেটা প্রেরণের ক্ষমতা অন্যান্য কেবলের তুলনায় অনেকটাই বেশি, প্রায় 100 Mbps থেকে 2 Gbps হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। সাধারণত ফাইবার অপটিক কেবলে দু ধরনের ফাইবার ব্যবহার করা হয়ে থাকে, সিঙ্গেল মোড ফাইবার এবং মাল্টি মোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে কেবলের ব্যাস সাধারণত 7 মাইক্রনের কাছাকাছি হয়। এই ধরনের ফাইবার দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং অত্যন্ত দামি হয়। মাল্টিমোড ফাইবারের কেবলের ব্যাস 65.2 মাইক্রনের কাছাকাছি হয়। এই ধরনের ফাইবার অল্প দূরত্বের জন্য ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে আলোক উৎস হিসাবে লাইট এমিটিং ডায়োড ব্যবহৃত হয়। এর ফলে একসঙ্গে একাধিক আলোক তরঙ্গ পাঠানো যায়। কেবল টিভির ক্ষেত্রে বিভিন্ন সংস্থা এর ব্যবহার করে। ফাইবার অপটিক কেবল যথেষ্ট নমনীয়, হালকা এবং টেকসই হওয়ার ফলে এই কেবল ইনস্টলেশন করা যথেষ্ট সহজ। এই কেবলে যেহেতু আলোক সংকেত পরিবাহিত হয়, তার ফলে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র দ্বারা এই কেবলের ডেটা প্রেরণ প্রভাবিত হয় না। ল্যান, ম্যান, ওয়্যান সব ক্ষেত্রেই এই কেবলের ব্যবহার হয়ে থাকে। কেবলের ব্যবহার ছাড়াও বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গকে ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করা সম্ভব। এই ধরনের কমিউনিকেশন মিডিয়াকে আনগাইডেড মিডিয়া বলা হয়ে থাকে। এর মধ্যে ইনফ্রারেড, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট কমিউনিকেশন পড়ে। ইনফ্রারেড তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের দৃশ্যমান আলো এবং রেডিও তরঙ্গের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে। এই তরঙ্গের মাধ্যমে স্বল্প দূরত্বে সংকেতের আদান প্রদান করা যায়। এই আদান প্রদানের কাজটি এলইডি বা আইএলডির মাধ্যমে সম্পন্ন হয়। এই তরঙ্গ জড়বস্তুর বাধাকে অতিক্রম করতে পারে না। টিভির রিমোট এই ইনফ্রারেড তরঙ্গকে ব্যবহার করে কাজ করে। এছাড়াও বিভিন্ন নাইট ভিশন ক্যামেরা ইনফ্রারেড তরঙ্গ ব্যবহার করে। বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগের জন্য একটি বেস স্টেশন বা ট্রান্সমিটার ব্যবহার করা হয়, যেটি সব দিকেই সংকেত পাঠাতে পারে। যখন প্রেরক অ্যান্টেনা সংকেত পাঠায়, তখন যে কোনো গ্রাহক অ্যান্টেনা সেটিকে গ্রহণ করতে পারে। রেডিও তরঙ্গের মাধ্যমে যোগাযোগের প্রধান অসুবিধে হল আবহাওয়ার কারণে এবং বাতাসের অন্যান্য তরঙ্গের দ্বারা রেডিও তরঙ্গ বাধাপ্রাপ্ত হতে পারে, ফলে সংকেত বাউন্স করতে পারে। যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কম্পাঙ্ক 3 GHz-এর বেশি হয়, তাদের মাইক্রোওয়েভ তরঙ্গ বলা হয়। এই তরঙ্গ উচ্চ কম্পাঙ্কের হওয়ার কারণে এটি বাঁকতে পারে না, সর্বদা সরলরেখা বরাবর যায়। এই তরঙ্গের মাধ্যমে কমিউনিকেশনের ক্ষেত্রে ইউনিডিরেকশনাল অ্যান্টেনা ব্যবহার করা হয়।
এই তরঙ্গ উঁচু বাড়ি, পাহাড় ইত্যাদির দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাই এই টাওয়ারগুলিকে খুবই উঁচুতে স্থাপন করা হয়। এই তরঙ্গ লং ডিস্টেন্স অর্থাৎ অনেক বেশি দূরত্বের যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু অনেক দূর পর্যন্ত গেলে সংকেত ক্রমশ ক্ষীণ বা দুর্বল হয়ে পড়ে। সেই কারণে টাওয়ারগুলিতে রিপিটারের ব্যবস্থা থাকে যা দুর্বল হয়ে পড়া সংকেতকে পুনরায় জোরালো করে দেয়। মাইক্রোওয়েভ তরঙ্গ মূলত সেলুলার ফোন, স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম, ওয়্যারলেস ল্যান সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে। স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম তথ্য গ্রহণ এবং প্রেরণের কাজে একটি বিশেষ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে পৃথিবীপৃষ্ঠের স্টেশন থেকে ট্রান্সমিটারের মাধ্যমে সংকেত উপগ্রহে পাঠানোকে আপলিঙ্ক বলা হয়, আবার উপগ্রহ থেকে তথ্য সংকেত পৃথিবীপৃষ্ঠের স্টেশনে পুনরায় ফিরে আসার পদ্ধতিকে ডাউনলিঙ্ক বলা হয়। এই কাজের জন্য সাধারণত জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহের সাহায্য নেওয়া হয়। নেটওয়ার্ক ডিভাইস এবং নেটওয়ার্ক হার্ডওয়্যার ছাড়াও নেটওয়ার্ক সফটওয়্যার একটি নেটওয়ার্কিং সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নেটওয়ার্ক সফটওয়্যার বলতে মূলত নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমকে বোঝানো হয়। এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম নেটওয়ার্কের রিসোর্স শেয়ারিং নিয়ন্ত্রণ করা ছাড়াও নেটওয়ার্কের নিরাপত্তার দিকটিও দেখভাল করে। এর প্রধান তিনটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। এর প্রথম কাজটি হল নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসগুলির মধ্যে সংযোগ রক্ষা করা এবং সেটিকে নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় কাজটি হল ডেটা এবং নেটওয়ার্ক রিসোর্সগুলিকে শেয়ারিংয়ে সহায়তা করা এবং তা শেয়ার করার অনুমতি প্রদান করা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নেটওয়ার্কের ডেটা এবং ডিভাইসের নিরাপত্তা বিধান করা এবং সেই নিরাপত্তাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা। নোভেল নেটওয়্যার, উইন্ডোজ এনটি, লিনাক্স এই সমস্ত অপারেটিং সিস্টেমগুলি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের উদাহরণ। আজ এই পর্যন্তই, সকলে ভালো থেকো।